السلام عليكم ورحمة الله وبركاته. থ্যাংক ইউ মনির জলিল ওয়ান। শোনা যাচ্ছে আমাদের কাছে অনেকেই ফোন দিচ্ছেন, অনেকেই মেসেজ করছেন ভিসা বিষয়টি নিয়ে, অনেকে রিকোয়েস্ট করছেন ভিসা বিষয়টি নিয়ে লাইভ করার জন্য। তো ব্যস্ততার কারণে আসলে অনেকদিন, প্রায় অনেকদিনই লাইভ করা হয়নি। ভাবলাম অনেকের রিকোয়েস্টের বিষয়গুলো আপডেট দেওয়া দরকার, কারণ সঠিক তথ্য না জানার কারণে অনেকেই প্রতারিত হয়, অনেকেই প্রতারিত হয়। তাই সকলের উদ্দেশ্যে আমি বলছি যে অনেকেই কিন্তু অনেকের কাছে বলাবলি করতেছে যে ভিসা খোলা আছে বা ভিজিট ভিসা লোক আসতেছে, এইসব বিষয়ে অনেকেই বলাবলি করে বা অনেকেই আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করেন ঘটনা সত্য না মিথ্যা। সো এখন পর্যন্ত নতুন ভিসা খোলার কোনো কিছুই সরকারিভাবে, যে ভিসা দেওয়া হবে কি হবে না এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত নেই। মানে কেউ দয়া করে প্রতারিত হবেন না, এখন পর্যন্ত নতুন ভিসা ইস্যু বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কোনো পদ্ধতি চালু হয়নি। নতুন ভিজিট ভিসা হোক আর ওয়ার্ক ভিসা হোক, কোনো ধরনের বিষয়ই ইস্যু হচ্ছে না এখন পর্যন্ত। ইস্যু কবে হবে সেটাও কারো ধারণা নেই। ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে ফ্যামিলি ভিসা কি খোলা হচ্ছে কি হয় নাই। সেটাও কোনো ধরনের পদ্ধতি এখনো শুরু হয় নাই, না ফ্যামিলি ভিসা, না ভিজিট ভিসা, না ওয়ার্ক ভিসা। মারো বলছেন আপনি প্রথমে লাইভে এসে যে দুই তিন মিনিট ভাব নেন, আপনি মনে মনে ভাবিবেন না যে আপনার এই ভাবটা মানুষের দেখে মানুষের এখন বুঝে ফেলেছে, দুই তিন মিনিট পরেই এসে জয়েন হয়। আচ্ছা আচ্ছা, দুই তিন মিনিট আসলে এটা ভিউয়ার্সদের জন্য, আমার জন্য নয়। ভিউয়ার্সরা যখন আসবে সব একসাথ হয়ে যাবে, তখন আমি কথা বললে সহজেই আমার কথাগুলো সকলের কাছে বোঝানো সম্ভব হবে আর কি। সো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এখন পর্যন্ত কোনো ভিসা খুলে নাই বা খোলার কোনো পদ্ধতিও বা কোনো আশ্বাস কোনো কিছুই আমরা দেখি নাই এখন পর্যন্ত, এখনো জানা হয়নি। যখনই জানব তখনই আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ, নো প্রবলেম, সমস্যা নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? ফিরোজ বলছিলাম আমি। জি ফিরোজ বলেন। আমার একটা কেস ছিল, মনে করেন আমি মালিক নামে টাকা পাইতাম, মানে কেস করছিলাম এখান থেকে মনে করেন 6-7 মাস আগে, তারও বেশি হয়েছে। জি আর আমি দেশে গিয়েছিলাম, দেশে আসার পর অন্য কোনো খোঁজই পেলাম না, কে থেকে এটা আমি যদি একটু জানতে পারতাম। ওই বিষয়ে অফিসে আসেন, কারণ আমি ফোনে বলতে পারতেছি না, আমি এখন লাইভে আছি, আপনার তথ্য বা কি বিষয় সেটা আমি দেখে বলতে হবে। হ্যাঁ, কেস কি আমাদের কাছে গিয়ে দিয়েছিলেন? জি জি জি, একটু আসেন অফিসে, আসলে আমি আপনার বিষয়টা ফাইল বাইর করে দেখবো। হ্যাঁ, হ্যাঁ ওকে, বানাইতে পারবেন, সমস্যা নাই।
ওইটা তো ওই গভর্নমেন্ট ফিস যা আসে তাই, আর এজেন্ট যা নেয় আর কি। আপনি আসেন ইনশাল্লাহ করে দিবেন। হ্যাঁ আচ্ছা ওকে ওকে, যাই হোক, আউটপাসের বিষয় নিয়ে একজনে ফোন দিয়েছেন, কথা বলেছেন। আউটপাসের পদ্ধতি কি, আউটপাস যারা দেশে যেতে চাচ্ছেন আপনারা যেতে পারবেন। দূতাবাস থেকে একটা লেটার দেওয়া হয়, সেই লেটার নিয়ে আমাদের অফিসে আসলে আমরা ক্লিয়ার করে দিতে পারবো। এতে কারো বেশিরভাগই 15 দিনের গভর্নমেন্ট ফিস আসে, আর কোনো কারণে হয়তোবা আপনার 25 দিনেরও আসতে পারে। সেটা হচ্ছে বৎসরের উপর নির্ভর করে যে আপনি কত বছর ইলিগেল আছেন। সো গত 2021 সাল থেকে আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, যারা আউটপাসে বাংলাদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য, তাদের হয়তো বা অজানা আছে যে সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে 15 দিনের একটা জরিমানা দিতে হয় ইমিগ্রেশনের, বৎসরে 10 দিনের আর ক্যান্সেলেশন ফি 5 দিনের। তো যেহেতু গত বছর একটা অ্যামনেস্টি ছিল, সবাইকে মাফ করে দেওয়া হয়েছিল ফিস, অ্যামনেস্টির সময় যারা দেশে গিয়েছেন সকলেই কিন্তু টাকা ছাড়া ফ্রিতে গিয়েছিলেন, ফ্রিতে গিয়েছিলেন। সো যারা অ্যামনেস্টির দিকে সময় যেতে পারেননি এখন যাচ্ছেন, তাদেরকে ওই গত 2021 সালে, 2020 সাল থেকে 1 বছরের মধ্যে তারা যদি দেশে যায় তাহলে তাদের ফিস ইমিগ্রেশনের হবে 15 দিনের, আর যদি 2 বছর, আগামী বছরে অনেকেই 2 বছরের পা রাখবে, তখন কিন্তু আর 15 দিনের হবে না, 25 দিনের লাগবে। সো অনেক সময় হয়তো বা অনেক এজেন্ট বা কোনো যে জায়গাতে আপনি আপনার এটা ক্লিয়ারেন্স করছেন, আপনি বলতেছেন আমার ভিসা নাই 10 বছর বা 5 বছর, তখন এজেন্ট হয়তো আপনার কাছ থেকে ওই আগের হিসাব করে টাকা নিতে পারে। তবে ইমিগ্রেশনের ফিস হচ্ছে মাত্র 15 দিনের, সেটা সকলকে খেয়াল রাখতে হবে, যাতে করে কোনো বেশি টাকা আপনার কাছ থেকে না নিতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ইজিলি ইজি এক্সিট আছে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশ দূতাবাস থেকে একটা ইজিলি বাংলাদেশ থেকে বাংলাদেশে চলে যেতে পারবেন। তবে আমাদের অফিসে যদি আপনারা নিয়ে আসেন সেটা আমরা ক্লিয়ার করে দিতে পারতেছি, সমস্যা নেই। আর সাইদ জাবেলি আহমেদ, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, হাই, কেমন আছেন, হাউ আর ইউ? বাংলাদেশি মনে হচ্ছে না, যাই হোক, ইউএস থেকে লাইভ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর ইউনুস আলী, আসসালামু আলাইকুম ভাই। বস, আমি অনেক দিন থেকে এক কোম্পানিতে কাজ করি, এখন কি যাবার সময় হিসাব দেয় নাকি, আমি জানতে চাই, আমি 18 বছর থেকে আছি। হিসাব না দিলে আপনি এদেশের নিয়ম অনুযায়ী লেবার মিনিস্ট্রিতে মামলা করতে পারবেন, আপনার হিসাব কিতাব ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ সাইদ ভাই, থ্যাংক ইউ, দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক সময়। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার দরকার, সেটা হলো কি, একটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ ছিল, মাথা থেকে চলে গিয়েছে, আসবে ইনশাল্লাহ, কথা বলতে বলতে চলে আসবে। হ্যাঁ, ইউনুস আলী বলতে বললাম তো ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই আটকাপড়া প্রবাসীদেরকে নিয়ে কোনো কমেন্ট করছেন কয়েকজনে দেখলাম। আটকাপড়া প্রবাসীদের আমি যদি এক কথা একটা কথা বলি, তাহলে হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আঘাত পেতে পারেন। আমি একটি এক্সাম্পল তুলে ধরবো আজকে লাইভের মধ্যে, আমি একটু এ করব, একটা বাস্তবতা তুলে ধরবো, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, কথাগুলো শুনবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন।
আটকা পড়ার যে করোনা সিচুয়েশনের মধ্যে যারা দেশে গিয়ে আটকা পড়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, প্রায় প্রায় সকল মিডল ইস্টের, প্রায় মালয়েশিয়া থেকে নিয়ে দুবাই থেকে নিয়ে সৌদি আরব থেকে নিয়ে কুয়েত, ওমান, প্রায় সকল দেশেই আপনার বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে, তারা দেশ থেকে ইজি ইজি ভাবে এন্ট্রি করার জন্য বিবেচনা করা হয়েছে। আর সেই দেশগুলোর প্রায় সবাই তাদের গন্তব্যস্থানে কাজের কাজের জায়গায় বিদেশে চলে এসেছে। তবে বাহরাইন আটকা পড়া প্রবাসীদেরকে নিয়ে যে প্রায় শুরু থেকে এই পর্যন্ত অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ হয় নাই বা তারা আসার কোনো সুযোগ হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তারা আসতে পারবেন কি পারবেন না। আমি একটা কথা সবসময় বলে থাকি যে বাহরাইনের ভিসা আমাদের জন্য অ্যাভেলেবেল নয়, নতুন ভিসা না থাকার কারণে অনেকেই নতুন ভিসায় আসতে পারছেন না বা ইচ্ছা থাকলেও আসতে পারবেন না। তবে আটকা পড়া প্রবাসীদের যে লিস্ট আমাদের কাছে আছে বা দূতাবাসের কাছে আছে বা মিনিস্ট্রিতে দেওয়া আছে বা মিনিস্ট্রি থেকেও চেষ্টা করা হচ্ছে বা হয়েছে, প্রায় 3,000 আটকা পড়া প্রবাসী সেখানে আমরা একটা সংখ্যা পেয়েছি, কিন্তু লিস্টের মধ্যে 2,500-এর মতো নাম যারা কষ্ট করে সংগ্রহ করতে পেরেছেন বাংলাদেশ থেকে, তারা একত্রিতভাবে এগুলো আমাদের কাছে অনেকের কাছে পাঠিয়েছে। আজ প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই আটকা পড়া প্রবাসীদের, মানে আটকা পড়া প্রবাসীদের যে বিশেষ কোনো সুযোগ সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সো এখানে আমি যে কথাটা বলতে চাই যে আটকা পড়া প্রবাসীদের জন্য বিশেষ কোনো সুবিধা আর হবে বলে আমার আমার জ্ঞানে ধরে না, যে বিশেষ করে আটকা পড়া প্রবাসীদেরকে যে বিশেষ কোনো সুযোগ আর তৈরি হবে সেটা আমি আমার বুঝে আসতেছে না, হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। তবে হ্যাঁ, যদি কোনো দিন নর্মালি ভিসা খুলে তাহলে আপনারা আসতে পারবেন। কিভাবে হবে আমি যদি একটু ব্যাখ্যা করি, আশা করা যায় যারা যাদের জ্ঞান বুদ্ধি আছে বোঝ আছে তারা বুঝতে পারবেন। মনে করেন এখানে অনেকেই করোনায় আটকা পড়েছেন, অনেকেই প্রতিনিয়তে গিয়ে আটকা পড়তেছেন দেশে। কিভাবে? মালিক ভিসা ক্যান্সেল করে দিচ্ছে বা কর্মস্থলে কাজ নাই, সেখানে বলতেছে আর না আসার জন্য। তো এখন প্রায় 3,000 প্রবাসীর মধ্যে আপনাদের সকলের কি কর্মস্থল ঠিক আছে? অবশ্যই নাই। অনেকেই আপনাদের জায়গাতে লোক নিয়ে নিয়েছে অথবা অনেকের ব্যবসা বাণিজ্য ক্লোজ হয়ে গিয়েছে। আচ্ছা, কিভাবে এই সব সকল আটকা পড়া প্রবাসীদেরকে কিভাবে এন্ট্রি দেওয়া হবে যদি তাদের কর্মস্থল না থাকে, যদি তাদের স্পন্সর না থাকে? হয়তো বা কয়েকজনের বা দুই চারশোই আমি মনে করলাম হয়তো বা কর্মস্থল ঠিক থাকতে পারে সদস্য লোকের, তবে বেশিরভাগ লোকেরই কর্মস্থল হারিয়ে ফেলেছেন, কর্মস্থল নাই, নিয়োগকর্তা নাই। একটা দেশে নিয়োগকর্তা ছাড়া কিভাবে আপনি প্রবেশ করবেন? একটা দেশে নিয়োগকর্তা ছাড়া কিভাবে আপনাকে দূতাবাস প্রবেশ করাবে? আমার প্রশ্নের উত্তর আশা করি আপনারা যদি দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে একটা দেশের যদি নিয়োগকর্তা না থাকে আপনার তাহলে আপনি কিভাবে আসবেন? আসার কোনো সুযোগ আমি দেখতেছি না। দূতাবাস রিকোয়েস্ট করতেছে বা করা হচ্ছে বা ভালো অ্যালাউড যে সুযোগটা দেওয়ার সুযোগ ছিল, যে বিশেষ সুযোগটা গিয়েছে, সে এখন আর আটকা পড়ার প্রবাসী সেই নামটা আর উনাদের এদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এটা 2 বছর অতিবাহিত হয়ে গিয়েছে এবং এখন আপাতত বর্তমানে সবকিছুই অ্যাভেলেবেল, সবকিছুই নর্মালের মধ্যে চলে এসেছে,
তো এখন আর যদি আমরা আটকা পড়া প্রবাসীদেরকে নিয়ে বিশেষ কোনো কথা কারো কাছে বলা হয় সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ ওই সময়টা আর এখন নেই। এখন যদি কোনো কারণে ভিসা খুলে, তাহলে যারা এদেশে ছিলেন বা আসার চেষ্টা করতেছেন তারা দিস ওয়ে ডেট ওয়ে ভিসা নিয়ে আসতে পারবেন। তবে আজকে থেকে আমার লাইভের কথার পর থেকে আমি আশা করব আটকা পড়া প্রবাসী যারা বাংলাদেশে আছেন সেই বিষয়টি নিয়ে আটকা পড়া প্রবাসীদের বিশেষ সুযোগ এদেশে আর হবে না, কারণ হওয়ার যে সুযোগ ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি, সেই সুযোগ আর নেই। সুযোগ যদি ভিসা খুলে নতুন ভিসা, তাহলে আপনারা আসতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সেটা আমি ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যারা বুঝনেওয়ালা তারা বুঝে গিয়েছেন, আর যারা বুঝবেন না তারা তো গালিগালাজ কিছু তো করবেনই, সে এখানে কিছু করার নাই। কারণ সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি, সুযোগের সময়ে আমরা সুযোগটা নিতে পারিনি। আর এখন আর নিয়োগকর্তা ছাড়া আপনি একটা দেশে প্রবেশ করবেন, এটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও পারবেন না। কেন পারবেন না? প্রধানমন্ত্রী তো আর আপনাদেরকে এখানে কাজ দিবেন না, কাজ দিবে এখানে নিয়োগকর্তা, বুঝছেন? কাজ দিবে আপনাকে নিয়োগকর্তা। তো নিয়োগকর্তা যদি কাজ না দেয়, তাহলে প্রধানমন্ত্রী তো আর রিকোয়েস্ট করে এখানে লোক পাঠাতে পারবেন না। প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা আপনার কর্মস্থলে থাকলেই আপনি বিদেশে আসতে পারবেন। তো কর্মস্থল যদি না থাকে, আপনার মালিকের কাছে কাজের ব্যবস্থা না থাকে, এখানে এই মালিকের সে যে বিষয়ে আপনি ছিলেন এই বিষয়ে সিআরই হয় নাই, অনেকের সিআরই ডিলিট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, অনেকের সিআরএ অফেন্স আছে, অনেকের সিআরএ ভিসার ব্যবস্থা নাই, তাহলে আটকা পড়া প্রবাসীরা যারা আসার চেষ্টা করতেছেন, আপনারা কিভাবে প্রবেশ করবেন, কার কাছে থাকবেন, কোথায় কাজ করবেন, কে আপনাদেরকে খাওয়াবে, কে সেই রেসপন্সিবিলিটি নিবে? একটা দেশে আসতে হলে তো অনেক কিছু বিষয়ে দায়বদ্ধতা থাকে, সেই জায়গাতে তো আপনি নাই। আর যাদেরকে নিবে বলতেছে কোম্পানি এখনো, সেটা কয়েকটা কোম্পানি বা কয়েকজনের কথা বলতেছে, সেটা একা একজন করে তার মালিক যদি দেশের গভর্নমেন্টের সাথে আলোচনা করে যে সেই লোকগুলার জন্য আমি লোকসানের মধ্যে আছি, তারা গিয়ে সেখানে আটকা পড়েছিল, কিন্তু সেই আটকা পড়া বলে তো আর এখন হবে না, অনেকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, সেটা ওই পুরাতন বিষয়টা এখন আর সেটা গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি বলতেছি, আর হওয়ার কোনো পদ্ধতিও আমি দেখতেছি না। একটাই পদ্ধতি হচ্ছে, যদি ভিসা কোনোদিন নতুন অ্যাভেলেবেল হয় তাহলে আসার সুযোগ হতে পারে, যদি হয় আর কি। সো আমি মনে করি যে দয়া করে আপনারা কারো কাছ থেকে হয়রানি হবেন না, কারো ভুল ইনফরমেশনে টাকা পয়সা লোকসান করবেন না। এখন পর্যন্ত নতুন ভিসারও কোনো সুযোগ সুবিধা হয়নি, ভিসার কোনো ব্যবস্থাও হয়নি, আসার কোনো ব্যবস্থাও তৈরি হয়নি। কিছু লোক দুবাই হয়ে ভিজিট ভিসায় এখানে এসে ভিসা লাগাচ্ছে, এটা দুই চারজন, সকলের পক্ষে তো আর সম্ভব না, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে আবার এখানে আসা। সো ইনশাল্লাহ মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, আজান হচ্ছে হয়তো, পরবর্তীতে কোন সুযোগ সুবিধা যদি আসে, নতুন ভিসা, ফ্যামিলি ভিসা, সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছে তো খবর আসবেই, যেহেতু আমরা এই লাইনে কাজ করছি। সো এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি, থেকে হোটেল বাংলাদেশ থেকে আমাকে ছাড়ে নাই, কিন্তু আমি 1 ঘন্টা সময় পাই, আমি হোটেল বুকিং নিয়েছি, কিন্তু আমাকে বললে তুমি রুমে চলে যাও, এখন আমার টাকা মাইর, সেটা হোটেলের সাথে কথা বলতে পারেন আপনি, যিনি বলতেছিলেন যে ভাই ক্যাপশন দিলেন নতুন বিষয়ের কথা বলবেন, আপনি এখন বলতেছেন আটকা পড়া লোকদের নিয়ে ক্যাপশন আইটা এইটা দিতেন।
হ্যাঁ না, আমি আটকা পড়া বিষয়ের কথা তো আমি বলেছি, ওই যে প্রথমে বলে দিয়েছি, তো এখন প্রসঙ্গে কমেন্ট পড়তে গিয়ে প্রসঙ্গে আটকা পড়া প্রবাসী ভাইদের কথা আসছে। ভিসা আপডেট হচ্ছে, কোনো নতুন ভিসা এখন পর্যন্ত বাহরাইন খুলেনি, কোনো ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, আপনার ওয়ার্ক ভিসা, এই ধরনের কোনো ভিসা খোলার এখন পর্যন্ত কোনো সুযোগ তৈরি হয়নি। অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, কারণ অনেকের কাছ থেকে অনেকেই প্রতারিত হচ্ছেন, তাই আমরা বিষয়গুলো জানি। যদি নিতে চায় তাহলে মালিক চেষ্টা করবে এদেশের ইমিগ্রেশনে। তো আমি যেটা বলছি, এই যে আটকা পড়া প্রবাসীদের যে লিস্ট গ্রুপ একটা, সেইভাবে কোনো সুযোগ আর তৈরি না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অনেকে সেই কারণে, আর যাদের কর্মস্থল আছে তারা তাদের মালিকদের সাথে চেষ্টা করেন, মালিক যদি কোনোভাবে কোনো সুযোগ তৈরি করতে পারে তাহলে হয়তো বা আপনাদেরকে নিয়ে আসার সুযোগ হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।